না কোনো উপায় নেই, আইনের চোখে রাজা ভৈরব নারায়ণ সিং এর বৈধ ছেলে বলে আপনি যতক্ষণ নিজেকে প্রমাণ করতে না পারছেন ততক্ষণ ময়নামতি স্টেট বা তার বংশের ওপর ন্যায্য অধিকার মামলায় টিকবে না। আচ্ছা, রাজা বাহাদুর যখন কোনো উইল করেননি তখন রাজনারায়ণকে চ্যালেঞ্জ করা যায় না? ও নো নো, হি ইজ দ্য অনলি লিগাল সন। রাজনারায়ণের মা রাজার বৈধ স্ত্রী ছিলেন, এটা কোর্টে প্রমাণ করতে 5 মিনিট সময় লাগবে। তাহলে কোনো পথ নেই বলছেন? দেখতে তো পাচ্ছি না। রাজা বাহাদুরের যদি কোনো সন্তান না থাকতো, ধরুন রাজনারায়ণ নেই, মারা গেছে, তাহলে হয়তো চেষ্টা করা যেত। তাহলে আপনি বলছেন যে রাজনারায়ণ না থাকলে আমি আমার দাবি আদায় করতে পারি? হ্যাঁ, না না, সেটা বলা মুশকিল। তবে আপনার রাইট নিয়ে কোর্টে মুভ করবার একটা ডেফিনেট কজ পাওয়া যেত। এনিওয়ে, রাজনারায়ণ যখন বেঁচে আছে তখন এ নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। যাই হোক, আপনি আপনার কাগজপত্র ডকুমেন্ট সব রেখে যাবেন, দেখি কি করা যায়। আচ্ছা, নমস্কার। নমস্কার। চলুন তুমি মানুষ নাকি নিজের স্ত্রীকে একলা ফেলে রেখে এই নোংরা পল্লীতে দিন কাটাচ্ছ? তোমার লজ্জা করে না? বসুন বসুন, মাথা গরম করবেন না, অনেক জরুরি কথা আছে। বাড়ি চলো, সেখানে গিয়ে কথাবার্তা হবে। আমার গা একেবারে খিনখিন করছে, ভেবেছিলাম তোমার কিছু পরিবর্তন ঘটেছে, কিন্তু ভাল উপদেশ শোনাবার জন্য আপনাকে এখানে ডেকে আনা হয়নি। দেখেছিলেন পুতুল না? থাক 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 থাক, তুই আজকাল এখানে থাকিস নাকি? আর কোথায় যাবো বাবু, আপনারাই তো আমাকে এখানে বিক্রি করে দিয়ে গেছিল, সে থেকে আছি এখানে। আমরা মানে আমি? সেরকমই তো শুনেছি বাবু। তুই ভুল শুনেছিস, ওরা দুটো ডেড বডির মধ্যে একটা আপনি পুতুলের দেখেছিলেন, সেটাও ভুল। আমার তো মনে হয়েছিল। মনে হয়নি, ওটা আমি ইচ্ছে করে মিথ্যে কথা বলেছিলাম। হ্যাঁ বলেছিলাম, তাই এইসব কথা বলার জন্য কি তুমি আমাকে ময়নামতি থেকে আনিয়েছ? আপনার সঙ্গে আমার একটা খুব জরুরি দরকার আছে, সেটা না চলুন, সেটা ভবানী করে বাড়িতে সেটা নেওয়া যাবে। চলুন। ডাক্তার, কিং কোবরা মানে শঙ্খচূড় আর রাসেল স্পাইপার, বাংলায় যাকে বলে চন্দ্রপোড়া, এই দুটো সাপের বিষ এই শিশিটার মধ্যে মেশানো আছে। এখন এই বিষটা রাজনারায়ণের শরীরে ইনজেক্ট করতে হবে। আপনাদের রাজা বাহাদুরের বিরুদ্ধে আমি কি গিয়েছিলাম আপনি জানেন? জানি। কেন? রাজবংশের স্বীকৃতি চেয়েছে। পেয়েছি না? তাহলে তাহলে আমি কি করব? ইতি শেষ, রাজনারায়ণকে যদি আমাকে দিয়ে আর তুমি কিছু করাতে পারবে না, আমি আর তোর সঙ্গে নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে অন্যায় আমি করেছি, যে পাপ আমি করেছি, তার জন্য আমার শান্তি নেই। কি করে তার প্রায়শ্চিত্ত করবো তাই ভাবছি।
না, এত বড় পাপ করে সুখী হবে না। ঠিক আছে, আপনি যখন আমাকে ছেড়ে চলিয়ে যাবেন তখন যান, কিন্তু আপনার সঙ্গে আপনার মেয়েটিকেও নিয়ে যাবেন। মানে? মানে আপনার ওই একমাত্র মেয়েটির সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না, আমি আবার বিয়ে করব। বলছো তুমি প্রতাপ? চুক্তি ভাঙলে তার ফল পেতেই হবে, পরে আমায় দোষ দেবেন না। কিন্তু আপনার মেয়ে যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা হবে তার বাবার জন্য, মানে আপনার জন্য। তুই সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করবি, এ দেখে যেতে না পারলে স্বর্গে কেউ যেন শান্তি পাব না। বাবা হয়ে এটাই তোমার শেষ দায়িত্ব। রামপ্রসাদ স্যার, একটা জরুরি খবর আছে, ভেতরে আসবো স্যার। স্যার, এইমাত্র ময়নামতি থেকে খবর এসছে, গত পরশুদিন কুমার রাজনারায়ণ সাপের কামড়ে মারা গেছে। রাঙাবাবু, এ তো ভীষণ সুখবর, ভীষণ ভালো খবর। বেহায়া কোথাকার, আমার ভাই, একমাত্র ভাই সাপের কামড়ে মারা গেছে, আর উনি বলছেন ভীষণ সুখবর, ভীষণ সুখবর। না মানে আমি ভাবছিলাম আপনি তো এখন ময়নামতির মালিক হলেন। রামপ্রসাদ স্যার, এই বাড়িতে যে যেখানে আছে সবাইকে বলে আয় যে আজ সন্ধ্যেবেলায় সবাই মিলে পুতুলের ঘরে এসে খাবে। কি বুঝলে পুতুল? আহা করে কি দেখছিস? কি ফিস্ট ফিস্ট